আসসালামু আলাইকুম জানাচ্ছি, ওয়েলকাম টু শ্রাবণীস কিচেন। দর্শক, আজকে আমি খুবই একটা চমৎকার একটা রেসিপি নিয়ে আসছি। তো রেসিপিটা হচ্ছে, এটা হচ্ছে ওটসের খিচুড়ি। তো আমরা অনেকেই আছি যারা ডায়েট করি ওটস খেয়ে, কিন্তু ওটসের টেস্টের কারণে আসলে সত্য কথা বলতে ওটসটা খুব বেশি মজা লাগে না। ওটসটা ফ্রুটস এবং মানে ফল দিয়ে ছাড়া, ফুল ফ্রুটস, তারপরে বিভিন্ন দুধ, এগুলো ছাড়া ওটসটা একদমই মজা লাগে না আসলে খেতে। টেস্টটা খুব বেশি ভালো লাগে না অনেকের কাছে। তো যারা ডায়েট করছেন এবং যারা ওটস খেতে পারেন না, তাদের জন্য আজকে আমি ওটসের একটা খুবই ভিন্ন রকমের রেসিপি নিয়ে আসছি, যেটা হচ্ছে ওটসের খিচুড়ি। এটা আপনারা খুবই চটজলদি 10 মিনিটে বানিয়ে নিতে পারবেন এবং বক্সে রেখে সংরক্ষণ করে 2 দিন ধরে খেতে পারবেন। তো এটাতে টেস্টও আপনাদের মজা হবে এবং ডায়েটের কাজটাও হবে। খুবই অল্প তেলে রান্না হবে, বাসায় যা যা ভেজিটেবল থাকবে তাই দিয়ে। তো আসুন দেখে নেই ঝটপট ওটসের খিচুড়ি রাঁধতে আমাদের কি কি লাগছে। ওটসের খিচুড়ি যেহেতু, তো প্রথমেই আমাদের ওটস লাগছে। এটা কৌটার ওটস, দেখতেই পাচ্ছেন এই যে। ওটস কিন্তু ধোয়ার কোনো প্রয়োজন হয় না, ওটস ধোয়াই থাকে। এভাবেই আমরা এটাকে দুধে ভিজিয়ে, টক দই দিয়ে, ফ্রুটস দিয়ে আমরা খেয়ে থাকি। তো এখানে আমাদের 1/2 কাপের মতো ওটস আছে। যেহেতু খিচুড়ি, সো আমি একটু ভিন্নতা আনার জন্য আমি এখানে খানিকটা মুসুরির ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছি খিচুড়িতে দেওয়ার জন্য। খিচুড়িটাকে আরো একটু মজাদার করার জন্য আমরা এখানে নিয়েছি একটু মুরগির মাংস রান্না, ছিঁড়ে নিয়েছি মাংসগুলোকে। আপনাদের বাসায় তো রেগুলার মুরগি রান্না হয়, সেখান থেকে আপনি যে পিসটা খান সেই পিসটা আলাদা করে নিয়ে এই খিচুড়ির ভেতরে অ্যাড করতে পারবেন। তারপরে এখানে আছে আমাদের 1টা পেঁয়াজ, 3টা কাঁচামরিচ। আমার বাসায় আজকে সবজির ভেতরে গাজরটা আছে, ফুলকপি আমি আজকে ইউজ করব না, আলু তো দিবই না, সো গাজরটা আমার কাছে বেটার মনে হয়, আমি গাজরটা ইউজ করব। লাগবে আমাদের সয়াবিন তেল, সামান্য একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, টেস্টটা বেটার আনার জন্য সামান্য একটু টেস্টিং সল্ট, স্বাদমতো লবণ, আর খুব মজার একটা টেস্টের জন্য গোলমরিচের গুঁড়া। তো আসুন আমরা আমাদের ওটসের খিচুড়ি রান্না শুরু করে দিই। তো প্রথমে আমরা কড়াইটা গরম করে নিয়েছি, এখন আমরা দিয়ে দিব তেল। তো এখানে যদি আপনারা অলিভ অয়েল ইউজ করতে পারেন তো সব থেকে বেটার হয়। তো আমার কাছে আজকে অলিভ অয়েল নাই, সো আমি সয়াবিন তেল দিয়ে রান্না করব, কিন্তু খুবই অল্প পরিমাণে। তো আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ, 2 চা চামচ, খুবই কম, 2 চা চামচ সয়াবিন তেল। দেখেন অলরেডি গরম হয়ে গেছে। আমরা ক্যামেরাটাকে একটু কাছে নিয়ে আসি। এখন আমরা এখানে দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ। এই পর্যায়ে আমরা চুলার আঁচটা বাড়িয়ে দিব, এটাকে এখন একটু সময় আমরা ভাজা ভাজা করে নিব। পেঁয়াজটা একটু নরম হয়ে যাওয়ার পরে আমরা এখন দিয়ে দিব আমাদের মসুরের ডাল। এখানে মসুরের ডাল আমাদের 2 টেবিল চামচের মতো আছে, এটাও খুবই অল্প, নট নেসেসারি যে আপনাকে দিতেই হবে, সম্পূর্ণ আপনার ইচ্ছা। এটা আমরা একটু ভেজে নিব। তো দর্শক, এই পর্যায়ে আমরা আমাদের গাজরটা দিয়ে দিব এবং সাথে দিয়ে দিব আমাদের ওটস। সবগুলোকে আমরা খুব ভালো করে ভাজা করব, এই জন্য আমরা এগুলো দিয়ে দিচ্ছি, চিকেনটা আমরা পরে দিব। তো এখন আমরা আমাদের মশলাগুলো অ্যাড করে দিতে পারি। এই পর্যায়ে জালটা একটু কমিয়ে রাখবো। ওটস কিন্তু অবশ্যই পরিমাণ মতো দিবেন। এই যে ওটস দেওয়ার সাথে সাথে একটা কেমন একটা মানে বিস্কিট টাইপ গন্ধ বের হয়, সো এইটার কারণেই মানুষ আসলে খেতে পারে না। এটা আসলে একটা শস্য, তো এই টাইপের একটা গন্ধই আসলে বের হওয়ার কথা, বাট এই জিনিসটা অনেকে পছন্দ করে না। তো আমরা ফার্স্টে লবণ দিয়ে দিই, এই 1/2 চা চামচ লবণ আগে দিচ্ছি। এবার আমরা দিয়ে দিব সামান্য 1/4 চা চামচ হলুদের গুঁড়া, এইটা অপশনাল, এইটা সম্পূর্ণ অপশনাল, লাল মরিচের গুঁড়া, এটা আপনাদের ইচ্ছা। আমি একটু এখন ঝাল বেশি খেতে পারি না, সো আমি 1/2 চামচেরও কম দিব, 1/2 চামচেরও কম লাল মরিচের গুঁড়া। এইটা একটু টেস্ট বাড়াবে, যে ওটস আমরা যারা পছন্দ করি না তাদের জন্য এটা একটু মজা আনবে। আমরা 1/2 চা চামচ টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব, এটা আমার খুবই প্রিয়, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া। এটা দিয়ে আমরা এখন এই ওটসের যে ড্রাই খিচুড়ি, এখন আপাতত এটাকে বলা চলে, সেটা খুব ভালো মতো 3-4 মিনিট ভাজা ভাজা করে দেব। দর্শক, এই পর্যায়ে আমরা খানিকটা রসুন দিয়ে দিচ্ছি, রসুনটা দিলে টেস্টটা ভালো আসবে।
আমাদের ভাজাও হয়ে গেছে, আমরা সুন্দর করে ভেজে নিছি যাতে সবকিছুর কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমরা এখানে পানি অ্যাড করে দিব। আমরা এখন পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা আপনাদের আসলে আন্দাজে দিতে হবে। আমি প্রথমে এক কাপ দিচ্ছি, এখানে এক কাপ আছে। ডাল যেহেতু সেদ্ধ হতে হবে আর ওটস কিন্তু প্রচুর পরিমাণে পানি টানে, সো পানিটা একটু বেশিই লাগবে। আর ওটসের খিচুড়ি ঝরঝরে হয় না, ওটসের খিচুড়ি একটু নরম ঢেলঢেলে হবে। সো আমরা 3 কাপ পানি দিচ্ছি। আমরা এখানে 3 কাপ পানি দিলাম। এরপরে যদি আমাদের ডাল সিদ্ধ হতে আর একটু লাগে তো তখন আমরা দেখে দিব। আর আমরা কালারটা একদম হালকা লাইট ইয়েলো লাগবো, সো আমাদের আর হলুদের প্রয়োজন নাই। আর যেহেতু আমাদের তরকারির সাথে মুরগির মাংসের সাথে কিন্তু এখানে ঝোলও ছিল, সো আমি খানিকটা ঝোলও নিয়েছিলাম একদম অল্প করে, আর মুরগির মাংসটা ছিঁড়ে নিয়েছি, সেটা এখন এখানে অ্যাড করে দিব। চেষ্টা করবেন রান্না করা মুরগির মাংসটা দিতে, চাইলে কাঁচাও দিতে পারেন। রান্না করাটা দিলে তরকারির যে মশলাটা, সেই মশলাটার কারণে খিচুড়িটার টেস্টটা বেটার হয়। আমরা মাংসটা অ্যাড করে দিচ্ছি। এখন চুলার জলটা ফুল বাড়িয়ে দিয়ে আর কিছুই না, আমরা এটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে রাখবো। প্রিয় দর্শক, আমাদের ওটসের নরম খিচুড়ি একদম রেডি। এই দেখেন, ওটসও সেদ্ধ হয়ে গেছে। ওটস তো খুবই জলদি সেদ্ধ হয় এবং আমাদের ডালও সেদ্ধ হয়ে গেছে। এবং আমরা একটু নরম রাখবো, কারণ ওটস কিন্তু ঠান্ডা হওয়ার পরে সমস্ত পানি টেনে নেয়। সো অবশ্যই আমরা এই পরিমাণটা, এই কনসিস্টেন্সিটা রাখবো যেখানে আমাদের থিকনেসটা এরকম থাকে। তো ঠিক আছে, আমরা নামিয়ে নিয়ে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। দর্শক, আমাদের ওটসের নরম খিচুড়ি একদম রেডি। এটার নাম আমরা দিতে পারি ওটস খিচুড়ি উইথ চিকেন অ্যান্ড ক্যারেটস। তো এভাবে আমরা রান্না করে অবশ্যই খেতে পারি। আর যারা ওয়েট কমাতে চাচ্ছেন এবং ওটসটা একটু সুস্বাদুভাবে খেতে চাচ্ছেন, তারা কিন্তু অবশ্যই অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। গ্যারান্টি দিতে পারি যে আপনারা নিরাশ হবেন না। তো কেমন লাগলো আজকে আমাদের রেসিপি অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন দর্শক সবাই, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।